এত বিশাল একটা ঘটনাকে একটা লাইনের দিন নিয়েছে, এবং রুহানিয়াত এখানে আমাদের অন্তরকে, ইমানদারের অন্তরকে ছুঁয়ে দেয় এমন বিষয় এখানে রয়েছে। সেই জন্য আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আমি দেখেছি যেখানে খেতাব করতেন সেখানে সেখানে তিনি এই নাতিয়া কসিদাগুলি পরে মানুষের অন্তরের মধ্যে নবীর প্রেম জাগ্রত করতেন। আরেকটা কথা, এটা অত্যন্ত সত্য কথা, আমি শেষ করতে চাইছি কথা, যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা নাতিয়া কসিদা পাঠ করতেন তাদেরকে ভালোবাসতেন এবং তাদেরকে দোয়া করতেন। যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাতিয়া কসিদা তখন নিজের গায়ের মধ্যে যে কামড়ি ছিল, নিজের শরীরের মুবারকের মধ্যে যে কামড়ি ছিল কালো চাদর, সেই চাদরটা নিয়া নিক্ষেপ করে দিছিল হযরতে কাব ইবনে জুহাইরের শরীরের মধ্যে, যেমন নিজের হাতে ধরায় দিছে। এটা অনেক অনেক চমৎকার কথা। এই কথাটা না বললে আপনাদের আসলে আমার বক্তব্য শেষ করা ঠিক হবে না। আমি এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। আপনার হযরতে মুসা বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়েতে হাদিস, হযরতে মুসা বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়েতে এই হাদিস এসেছে, হযরতে কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ব্যাপারে। হযরতে কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়খ ছিলেন এবং তার আরেকজন কবিয়াল সঙ্গী ছিলেন। তারা ইসলাম গ্রহণের পূর্বে নবী পাকের কুৎসা রচনা করে কবিতা রচনা করত এবং সেই কবিতা হজের মৌসুমে জামায়াতের মধ্যে পড়ে বিক্রি করত। সাহাবা কামের মজলিসের মধ্যে সিদ্ধান্ত হলো যে তাদেরকে কতল করা হবে। কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী যেটা ছিল সেটাকে সাবাকরাম কতল করে দিল। কতল করে দিয়ে খাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পৌঁছালেন যে এইবার তোমার পালা। তো উনি যখন খবর পেলেন তো খবর পাইয়া অত্যন্ত ভীত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে মনে মনে চিন্তা করলেন যে আমি ইসলামের এই যে অত্যন্ত কাছের সাহাবি, নরম দিলওয়ালা সাহাবি কে আছে তার সাহায্য নিতে হবে। সকল উনি বললেন কি উনি মদিনা শরীফ গিয়ে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়ে উঠলেন। ঘরে গিয়ে উঠে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে হুজুর, আমি তো সারা জীবন নবী পাকের বিরুদ্ধে আচরণ করেছি, অশ্লীল কথাবার্তা লিখেছি, আমি এখন তো সেগুলির থেকে তওবা করতে চাই। আমি নবী পাকের দরবারে একটু আমাকে নিয়ে যান, আমি নবী পাকের দরবারে তওবা করব এবং ইসলাম গ্রহণ করব। সেইদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটা চাদর মুড়া দিয়া মসজিদে নববীতে নিয়ে গেলেন। সামনে বসলেন, বসে বললেন যে আলহামদুলিল্লাহ
একজন লোক এসেছে অনেক দূরের থেকে আপনার হাতে ইসলাম গ্রহণ করবে। হুজুর ইসলাম বললেন না যে তোমার মুখের থেকে সাদা সরাই বলো, সেটা বলেন নাই। হাত হাত দশটি মোবারক বাড়াইয়ে দিলেন, বাড়াইয়ে দিয়ে তাকে কলমা পড়াইয়া মুসলমান করে দিলেন। মুসলমান হওয়ার পরে কাল উঠলে জোহে উনি দাঁড়ালেন, আমার কথা বলে কি আপনাদের ভালো লাগতেছে না? আমি শেষ করে দিচ্ছি, আর একটা নাই। তখন হজরতে কাবা জোহেদ রাদিয়াল্লাহু উনি পড়া আরম্ভ করলেন। আমার কাছে খবর দেওয়া হয়েছে যে রসুলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন, কিন্তু আমি তো দরবারে রেসালতের মধ্যে মাফির প্রত্যাশা নিয়ে এসেছি। এই করতে 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 এক জায়গায় গিয়ে যখন করলো ইন্নার রাসূলা লানুমান ইস্তিদাউ বিহি মুহাম্মাদুন মিন যুলফিল্লাহ মাসলুল ইয়াসুন নূর হ্যায় এই রসুল তো নূর। এই এই শহরে যখন গেছে তখন হুজুর করেন ছেড়েছিলাম সাহবাগ্রামকে দশটা মোবারক দিয়ে দেখা দিচ্ছি, দেখো দেখো এর আগে কি বলতো এখন কি বলতেছে। এখন আমার নুরানি নিয়ে না দিয়ে কসিদা করতেছে। হুজুর ছেড়েছিলাম ওয়াজ করতে এসে গেলাম এবং নিজের শরীর মোবারক থেকে ওই ওই কালো কামড়ি ওটা খুলে অস্ট্রেলিয়ার দাবি করে উঠতেছে। তো আমি একটু সময় বেঁচে গেছি এই যে এই জন্য এলাম, কারণ উনি আলা হজরতের এই মাহফিলে কসিদা দিয়ে আমাদের দেশের ইমানদারদের অন্তরের মধ্যে খুব রসুলকে জাগ্রত করেছেন। আসসালামু আলাইকুম।